পশ্চিম মেদিনীপুর জেলার 15টি আসনের মধ্যে 13টি দখল করল তৃণমূল কংগ্রেস এবং বাকি দুটি আসন অর্থাৎ খড়গপুর সদর এবং ঘাটালে জয়লাভ করল বিজেপি প্রার্থীরা। বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সঙ্গে কোনো মিল থাকলো না। পশ্চিম মেদিনীপুর জেলার দুই দলেরই দাবি ছিল তারা 15টি আসনে জয়লাভ করবে। ভোট গণনার দিন বেলা 11টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলাতে 9টা আসনে এগিয়ে ছিল তৃণমূল এবং 6টি আসনে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু দুপুর 1টার পরে 13টি আসনে এগিয়ে থাকে তৃণমূল এবং 2টি আসনে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল নারায়ণগড়, ঘাটাল, খড়গপুর সদর, দাঁতন এই 4টি বিধানসভাতে। জেলার পর পিংলা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি বলেন, আমরা জানতাম আমরা বেশি আসন পাবো, বিজেপির মূল্য বৃদ্ধি, ধর্মীয় রাজনীতি, উস্কানিমূলক রাজনীতির জবাব দিয়েছে মানুষ, আমাদের কাজ করতে হবে। অনেকেই অনেক ডায়লগ দিয়েছিল, তা ঘুচে গিয়েছে। অপরদিকে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বলেন, মানুষ আমাকে চেয়েছে তাই জয়লাভ করেছি, ফল যা হয়েছে ভালোই, আশা করলেই তা সফল হয় না। আমি আবেদন করব কেন্দ্র ও রাজ্য সরকারকে মানুষের উন্নয়ন করতে হবে, আর বিধানসভায় বিরোধীদের প্রয়োজন, তাই আমরা আছি, কারণ একতরফা কিছু থাকলে তা মানুষের পক্ষে ভালো হয় না। ব্যক্তিগত জয়লাভ নিশ্চয়ই আনন্দের, কিন্তু তার চেয়ে বড় জয়লাভ সারা বাংলার মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গালে একটা কষে আঘাত দিয়ে বলেছে, দাড়ি রাখলে রবীন্দ্রনাথ সাজা যায় না। মানুষ বাংলার ওনাকে শিক্ষা দিয়ে দিল যে অহরহ অসত্য বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান আক্রমণ করলে বাংলার মানুষ ছাড়বে না। সারা মন্ত্রিসভা কেন্দ্রের লেগে পড়েছিল, উচিত শিক্ষা পেল। ইডি, সিবিআই, নির্বাচন, আমাদের তো শুধু বিজেপির সঙ্গে লড়াই ছিল না, লড়াই তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছিল, যে এই যে লোকটা নিজেকে জাত গোখর বলে ভাবছিল এটা ফিল্ম, বারবার পরিচয় দেওয়ার চেষ্টা করছিল। আজকের এই নির্বাচনের রায় বাংলার মানুষ তাকে বুঝিয়ে দিল যে দেখো, তুমি মুখে রং মেখে নাটুকে ডায়লগ বলতে পারো, তুমি নিজেকে জাতগোখর বলতে পারো, কিন্তু আসলে তুমি একটা জাত গিরগিটি, এটা মানুষ প্রমাণ করে দিল। মানুষের জয় এটা, আমার জয় নয়, ভারতীয় জনতা পার্টির জয় নয়, মানুষের জয়। তারা পরিবর্তন চেয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করেন, তারা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে বিশ্বাস করেন, সেই জন্য তারা আজকে জয়যুক্ত করেছেন। এখানে আমার থেকে, আমাদের সবার থেকে খড়গপুরের মানুষকে আমরা ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো, শুভেচ্ছা জানাবো এবং আশীর্বাদ চাইবো খড়গপুর সদরের সমস্ত মানুষের কাছ থেকে, যেন আমরা ভারতীয় জনতা পার্টির সবাই মিলে একসঙ্গে মিলে এখানকার মানুষের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করতে পারি এবং সবার যা যা অধিকার রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সমস্ত প্রয়োজন আমরা যথাযথভাবে পেতে পারি এবং মানুষের যেন কষ্ট, দুঃখ, দারিদ্র দূর হয়, এটাই একমাত্র আজকে আমরা সবাই মিলে সপোর্ট দিলাম। এবং আমরা ভারতীয় জনতা পার্টির সবাই যারা এখানে আছি, সবাই একসঙ্গে কাজ করি।